যারা বিশেষ করে মেয়েদেরকে বশীকরণ করতে চাইছেন বা নারীকে বশীকরণ করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। শুধুমাত্র মেয়েকে বশীকরণ, কোনো মহিলাকে বশীকরণ করে নারীকে বশীকরণ করার জন্য, স্ত্রীলোককে বশীকরণ করার জন্য আজকের এই ভিডিওটি সেই রিলেটেড ভিডিও হতে চলেছে। যে কোনো বিবাহিত বা অবিবাহিত মেয়ে, যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারীকে বশীকরণ করার জন্য আজকের এই বিশেষ বিশেষ ভিডিওটা আমি দিচ্ছি। যারা করতে চাইছেন এই ভিডিও দেখে শিখে নেবেন, দিয়ে প্রয়োগ করবেন। সেই মেয়ে এতটাই আপনার দ্বারা বশীভূত হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সেই নারী পুরোপুরি আপনার প্রেমে পাগল হয়ে আপনি যা বলবেন সে তাই করবে। এরকম সাংঘাতিক আকর্ষণ ক্ষমতা রয়েছে এই বশীকরণের। তাই এই বশীকরণটি কী নিয়ে সেটা আগে ভালো করে দেখে শিখে নেবেন, ভালো করে শুনুন। যারা নিজেদের প্রেমিকা বা নিজেদের গার্লফ্রেন্ড, নিজের বিবাহিত স্ত্রী বা হয়তো কোনো পরস্ত্রী অর্থাৎ অন্য লোকের বিবাহিত স্ত্রী, বা যারা কোনো অবিবাহিত যুবতী কুমারী মেয়েকে বশীকরণ করতে চাইছেন, যে কোনো মেয়ে হতে পারে যাকে আপনি দেখে ভালোবেসে ফেলেছেন, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক বা তার বয়স যাই হোক না কেন, সেই নারীকেই আপনি বশীকরণ করতে পারবেন এই বশীকরণের দ্বারা। নিজের প্রেমিকা বা গার্লফ্রেন্ড বা স্ত্রী যদি আপনার সঙ্গে বেগরবাই করছে অর্থাৎ আপনার সঙ্গে রিলেশান ভালো রাখছে না, আপনার থেকে দূরত্ব বজায় রাখছে, আপনাকে আর মেনে চলছে না, আপনার থেকে ব্রেকআপ করে দিয়ে সে চলে যেতে পারে এরকম মনে করছেন, তাহলে এই বশীকরণটি করবেন। বা যদি সে অলরেডি ব্রেকআপ করে দিয়ে চলে গিয়েছে দূরে, তাকে ফেরত পাওয়ার জন্য এই কাজটি আপনি করতে পারেন, সে ফিরে চলে আসবে, এতটাই সাংঘাতিক এই বশীকরণ। এছাড়াও আপনি যদি কোনো মেয়ের প্রেমে পড়ে গিয়েছেন কিন্তু সে হয়তো পাত্তা দিচ্ছে না, তাহলে সেই মেয়েকে নিজের প্রেমে পাগল করার জন্য এই বশীকরণটি করবেন। দেখবেন সে নিজের থেকে আপনার সঙ্গে সম্পর্ক করার জন্য নিজেই কথা বলবে। তো এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন। আপনি একজন ছেলে হলেই এই কাজটি করতে পারবেন। আপনি বিবাহিত ছেলে হতে পারেন কি অবিবাহিত ছেলে হতে পারেন বা আপনার বয়স যাই হোক না কেন, আপনি একজন পুরুষ মানুষ হলেই এই কাজটি করতে পারবেন। তো এই কাজটির জন্য কি কি প্রয়োজন আগে ভালো করে জেনে নিন। এই কাজটির জন্য প্রয়োজন একটি পদ্মপাতা। একটি পদ্মপাতা আপনি কিনে নেবেন। যদি আপনার কাছাকাছি থাকে তাহলে আপনি জল থেকে তুলে নিচ্ছেন, আর যদি না থাকে পদ্মপাতা কিনতে পাওয়া যায়, সেই পদ্মপাতা আপনি কিনে নেবেন নিখুঁত দেখে, একটু বড় সাইজের কিনবেন, ঠিক আছে। একটি পদ্মপাতা এবং লাল কালের একটি কলম। কলমটি আপনি মার্কার কলম কিনবেন বা স্কেচ কলম কিনবেন, ঠিক আছে, এটা হলে ভালো হয়। বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু হবে না, আমি বারবার বলছি, মার্কার কলম কিনবেন নাহলে স্কেচ পেন কিনবেন, কিন্তু কালিটা হতে হবে লাল রঙের, ঠিক আছে। আর কিচ্ছু নয়, এই দুটো জিনিস আপনাকে প্রথমে জোগাড় করে নিতে হবে। এই বশীকরণের কাজটি আপনি কাল থেকেও করতে পারেন, আজ থেকেও করতে পারেন, কোনো অসুবিধে নেই, এবং যখন খুশি করবেন, ঠিক আছে, আপনার সময় অনুযায়ী করতে হবে। কিন্তু মনে রাখবেন যে গোপনভাবে করবেন, গুপ্তভাবে করবেন, অর্থাৎ আপনি ছাড়া কেউ যেমন না জানতে পারে, ঠিক আছে, কারোর সামনেও করবেন না, আপনি একলা করবেন। তো এই কাজটি এবারে আপনি করতে বসেছেন, কি করতে হবে? প্রথমে আপনি অবশ্যই স্নান করে নিলে ভালো হয়, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন, শুদ্ধ বস্ত্র অবশ্যই পরতে হবে। আর যদি না স্নান করেন তাহলে হাত পা মুখ ভালো পরিষ্কার জলে ধুয়ে নেবেন, ঠিক আছে। দিয়ে আপনি আসন পেতে বসে এই কাজটি করবেন। দিয়ে প্রথমে আপনাকে পদ্মপাতাটা আপনার সামনে আপনি ভালো করে মিলবেন, ঠিক আছে। মিলে এবার লাল কালির মার্কার কলম বা স্কেচ পেন যেটা আপনি কিনেছেন, সেই লাল কালির মার্কার কলম বা স্কেচ পেনটি দিয়ে পদ্মপাতার ঠিক সমান দিকটাতে আপনাকে যাকে বশীকরণ করবেন, যেই নারীটিকে, তার পুরো নাম পদবিটা আপনাকে লিখতে হবে, নেম অ্যান্ড সারনেম, ঠিক আছে, পুরো নাম পদবিটা। কতবার লিখবেন? যত বড় পাতা ততটাই আপনাকে লিখে যেতে হবে, ঠিক আছে, যতবার খুশি আপনি লিখবেন নাম পদবিটা। অর্থাৎ আপনি বুঝতে পারলেন পাতাটি যত বড় তো ততটাই কিন্তু যতগুলো নাম ধরে ততবারই আপনি কিন্তু সেই নারীর নাম পদবিটা লিখে যাবেন, ঠিক আছে। ছোট ছোট করে ভালো করে লিখবেন, পুরো পাতার ওপরেতে আপনি লিখে যাবেন, ঠিক আছে। যতবার খুশি আপনি লিখতে পারবেন ততবার খুশি লিখবেন সেই নাম পদবিটা পুরো পাতা জুড়ে। এবার এইভাবে পুরো পাতায় লেখা হয়ে গেলে পাতাটি কী করবেন? পাতাটি ভালো করে মুড়বেন। পাতাটি ভালো করে মুড়ে আপনার বাড়িতে যদি শিল নোড়া থাকে বা হামাল দিস্তা থাকে, ঠিক আছে, ধোয়া মাজা পরিষ্কার করে নেবেন শিল নোড়াটা বা হামাল দিস্তাটা। সেই তাতে আপনি ওই পাতাটিকে থেঁতো করবেন, থেঁতো করে বাটবেন, বেটে একটা পেস্ট তৈরি করবেন, ঠিক আছে, মাখো মাখো একটা পাতার পেস্ট তৈরি করবেন। এবার যে পেস্ট তৈরি হলো সেই পেস্ট আপনি একটি পাত্রে অর্থাৎ কৌটো, যদি ভালো হয় কৌটোতে আপনি ঢুকিয়ে রাখবেন ওই পেস্টটাকে, ঠিক আছে। এবারে
আপনি যেই নারীটিকে বশীকরণ করতে চাইছেন সেই নারীর সামনে যেতে হবে, ওই পেস্টটা কিছুটা নিয়ে আপনি আপনার কপালেতে তিলক পরে নেবেন। তিলক পরে এবারে সেই নারীর সামনে যেতে হবে, তাহলেই আপনাকে দেখা মাত্রই বশীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। মানে যখনই আপনি বশীকরণটা করতে চাইবেন সেই মেয়েটিকে বা সেই নারীটিকে, তখনই কিন্তু ওই পেস্ট থেকে কিছুটা পরিমাণ নিয়ে আপনি আপনার কপালেতে একটু টিপ পরে নেবেন বা তিলক পরে নেবেন। দিয়ে আপনি সেই নারী বা সেই মেয়েটির সামনাসামনি হবেন, সে আপনাকে দেখা মাত্রই বশীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এটি করে দেখুন, কিন্তু এই কাজ আপনাকে অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 50 জনকে শেয়ার করে দিয়ে কাজ করবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয় সন্দেহকে, তারপরে কাজ করবেন, তবেই ফলাফল পাবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন, আর যদি নতুন দেখছেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন, তবেই ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ।